গজরা ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেনের ব্যানার পোস্টার ছেঁড়ার প্রতিবাদে সভা। মোহাম্মদ নাঈম ইয়াজদী, মতলবউদ্দিন, চাঁদপুর। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রিয়া সম্পাদক তোফাজ্জল হোসেন প্রধানের ব্যানার পোস্টার ছেঁড়ার প্রতিবাদে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটোয়ারি। মতলব সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি আবুল কাশেম পারভেজ, সাবেক ক্রিয়া সম্পাদক আমিনুর রহমান রুবেল, আওয়ামী লীগ নেতা হাজী আবুল হোসেন সহ নেতৃবৃন্দ। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন প্রধান বলেন, আমি দীর্ঘদিন যাবত গজরা ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। করোনা ভাইরাসের কালে সবার সম্মতিক্রমে গজরা ইউনিয়নের মানুষ করতে না পারে, মানব কল্যাণে মানুষের সুবিধার্থে আমি ব্যানার পোস্টারগুলো লাগানো হয়েছে। ওখানে কোনো চেয়ারম্যানের কথা লেখা ছিল না। এই পোস্টারগুলো কে বা কারা রাত্রের অন্ধকারে এবারে ব্যারেকটা পোতাইছে এবং খালি মারছে? ওখানে আমার একা ছবি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, আজকে মতো উত্তর দক্ষিণের মাননীয় এমপি সাহেব জননূর রহমান রুলভাইয়ের ছবি, আমার ছবি কাটুক, করে সমস্যা নাই। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা সবাই আমার পরিচিত লোক। আমি এখানে কারোর সাথে ডিক্লেয়ার দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুলের ছবি সম্বলিত গজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমার প্রচারণার ব্যানার পোস্টার সাটানো হয়েছে। আর এই প্রচারণায় বিএনপি জামাতের দোসর দালালরা ভয় পেয়ে আমার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কোনোদিন আমার নেতাকর্মীকে হয়রানি এবং প্রচার প্রচারণার ব্যানার পোস্টারে হাত দিলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমি সবাইকে আমি ভালোবাসি, আমার প্রতি প্রতিহিংসা কে বা কারা করবে? তাহলে এখন বলতে পারি আমি এখনো জামা শিবিরের তৎপরতা বাংলাদেশে রয়ে গেছে, বিএনপির তৎপরতা রয়ে গেছে। জনগণের কাছে যান, ঘরে ঘরে যান, কে পোস্টান চেয়ারম্যান নির্বাচন হবে, দল থেকে যাকে মেন্ডেট দিবে, আমার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাকে নমিনেশন দিবে, তার পক্ষে আমি খাটবো, আমি দিচ্ছি, তাদের বিরুদ্ধে আমি একসঙ্গে যাবো ইনশাল্লাহ। আজকে আমার সরকার ক্ষমতা থেকে আমার উপরে অত্যাচার কেন? আপনাদের সবার কাছে বিচার হয়ে যাবে।